নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুমতল ঘোষের স্ত্রী জয়শ্রী ঘোষকে ডেকে পাঠায় ইডি। সেই মতো বুধবার সল্ট লেকের সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দেন জয়শ্রী। ইডি সূত্রে খবর, সেদিন থেকে কুমতল ঘোষ গ্রেপ্তার হন, সেই দিন থেকে ইডি নজরে ছিলেন ধৃত কুমতল ঘোষের স্ত্রী জয়শ্রী ঘোষ। চলতি সপ্তাহে তাকে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছিল, যদিও তিনি বুধবার বেলা 11:30 নাগাদ ইডি দপ্তরে হাজির হন। ৫০ লক্ষ টাকা দিয়েছিল আপনার স্বামী সোমাকে।